আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১৩ থেকে ধারাবাহিকভাবে যে ক্লাস করতেছিলাম, সেখানে আমাদের গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় এবং ধারার পদ নির্ণয় আগে করেছিলাম, আজকে পদ নির্ণয়ের এবং সমষ্টি নির্ণয় দুটো মিলে আমি একটি ক্লাস নিতে আসছি। তো আশা করি তোমরা সবাই সাথেই থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার কাছে এটা পৌঁছে দেবে। তাই শুরু করা যাক। আজকে আমি একটা প্রশ্ন আগেই লিখে রেখেছি, লক্ষ্য করো যে (3+x+y+z+243) গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমার এনতম পদের যে সূত্রটা আমরা গতদিন করেছিলাম সেটার ব্যবহার থাকবে, আর পরবর্তীতে আর একটা সমষ্টির অঙ্ক আমরা করব। তাহলে শুরু করা যাক। যেহেতু বলে দিয়েছে এখানে গুণোত্তর ধারাভুক্ত, তো ধারাটি উত্তর যখন লিখবে তোমরা বলবে যে প্রদত্ত ধারা গুণোত্তর, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু তারা বলে দিছে, এই জন্য আমরা এটাকে বললাম গুণোত্তর। ধরি প্রথম পদ এ সমান, এখানে কত দেওয়া আছে থ্রি। ধরি কথাটা এই জন্য লিখেছি যেহেতু এটা আননোন, আচ্ছা সাধারণ অনুপাত আমরা জানি যে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, তো আর সমান কি লিখব আমরা জানি, দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করা হয় তাহলে সাধারণ অনুপাত পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট আর কি, যে প্রথমে ফার্স্ট টার্ম আর কমন রেশিও এই দুইটাকে আলাদা করে নিলাম। এবার আসো, এখানে জানা জিনিস আছে সেটা হচ্ছে প্রথম পদ আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ। সুতরাং এই জানা জিনিসের মাধ্যমে একটা ক্লু আমাদের হাতে আছে, সেই ক্লুটা নিয়ে আমরা এখন কাজ করব, এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলা বের করব। অতএব ধারাটির যে জানা জিনিসটা জানা আছে সেটা, ধারাটির পঞ্চম পদ জানা আছে, আমরা জানি যে ধারাটির এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ১। তো আমরা এখানে ধারাটির পঞ্চম পদ যখন লিখব এ আর টু দি পাওয়ার কি হবে ৫ মাইনাস ১, তার মানে এ আর টু দি পাওয়ার ৪। ধারাটির এনতম পদের সূত্র তোমরা যদি মনে করো লিখে নিবে যে এখানে আমরা আমরা জানি এনতম পদ লিখতে পারো, সমস্যা নেই। সুতরাং ধারাটির পঞ্চম পদ এটা লিখলাম, লেখার পরে এখন লিখব প্রশ্ন মতে আমাদের এখানে পঞ্চম পদ দেওয়া আছে ২৪৩, আর সমীকরণ অনুযায়ী আসছে এ আর টু দি পাওয়ার ৪। তাহলে আমি এ আর টু দি পাওয়ার ৪ কে কি লিখতে পারি ২৪৩। তো এবার লক্ষ্য করো এর ভ্যালু জানা আছে, মনে আছে এর ভ্যালু কত ফার্স্ট টার্ম ৩, আর এর ভ্যালু একটু পরে বসাই এই থ্রি, এখানে গুণ আছে ডান পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তোমরা জানো ২৪৩ কে ৩ দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয় ৮১, বা আমরা জানি থ্রি এর পাওয়ার ৪ দিলে হয় ৮১, তাহলে দুই পাশে পাওয়ার সমান হয়ে গেল, সুতরাং আর সমান কি হবে
3 অর্থাৎ আমরা কমন রেশিও আর এর ভ্যালু পেয়ে গেলাম তো আর এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি এখন বাকিগুলি সব বের করতে পারবো এখানে আমরা কি পেলাম আর এর ভ্যালু 3 তার মানে আমরা পেয়েছিলাম যখন প্রথম স্টার্টিং পয়েন্টে যে আর এর পরিবর্তে আমি কি লিখেছিলাম মনে আছে x / 3 is equal to 3 বা x equal to r গুণন করলে কি হয় 9 হয় তো এটা আমরা সরাসরি x এর মান এই r এর থেকে পেয়ে গেলাম এই মানটা এইজন্য আমি আগে বসাই নেই কারণ r এর মানটা আমার দরকার আছে তো এই হলো x এর মান আরো দুইটা মান বাকি আছে একটা হচ্ছে তোমার y এর মান আর একটা হচ্ছে z এর মান তো y কত ছিল যে এখানে যে ধারাটি ছিল x + y + z এরকম y ছিল তৃতীয় পদ তো অতএব ধারাটির তৃতীয় পদ y সমান আমরা যদি ফর্মুলা অনুযায়ী বসাই তাহলে কি আসবে a r টু দি পাওয়ার যেহেতু তৃতীয় পদ 3 - 1 তোমরা জানো যেখানে এর মান পেয়েছি বলতে এর মান দেয়াই আছে a কত 3 ফার্স্ট টার্ম আর এর মান একটু আগে পেয়েছি আর এর মান 3 আর 3 থেকে 2 বিয়োগ করলে হয় 2 তো 3 * 3 এর পাওয়ার 2 দিলে কত হয় 9 9 এর সাথে যখন 3 কে আমি গুণ করব তখন তোমার কি হবে 27 তার মানে y এর ভ্যালু পেয়ে গেলাম 27 একইভাবে z বের করতে গেলে z কত চতুর্থ পদ তাহলে আমি উপরের কিছু অংশ মুছে দিচ্ছি আবার চতুর্থ পদ z সমান ফর্মুলা অনুযায়ী আমরা চতুর্থ পদকে এইভাবে লিখতে পারি সরি n - 1 মানে 4 - 1 যেখানে এর ভ্যালু জানা আছে 3 আর এর ভ্যালু 3 আর এখানে কি হয় 4 থেকে 1 বিয়োগ করলে 3 তার মানে 3 3 এর পাওয়ার 3 দিলে তোমরা জানো 27 হয় তার মানে 81 তাহলে z এর ভ্যালু কত পেলাম 81 দেখলে তো কত সহজেই x y z এর মানগুলি বের হয়ে গেল তো সুতরাং তোমরা যখন উত্তর লিখবে তখন কি লিখবে x = কত 9 y = 27 z = 81 এভাবেই আমরা পর্যায়ক্রমে x y z এর মানগুলি বের করব তাহলে এই ছিল আমাদের প্রথম অঙ্ক এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে কিভাবে n পদের সমষ্টি বের করতে হয় গতদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে n পদের সমষ্টির যে সূত্রটি সেটি কিভাবে প্রমাণ করতে হয় আজকে তার ব্যবহার অবশ্যই দেখাবো মনে আছে যে সূত্রটি আমরা করেছিলাম যে n পদের সমষ্টি প্রথম n পদের কিন্তু প্রথম n পদের সমষ্টিটা যে কোনো n পদ হতে হবে না ধারার প্রথম n সংখ্যক পদ হতে হবে বা নির্দিষ্ট এক দিকের মাঝখানতে কিভাবে গ্যাপ দিয়ে বের করলে হবে না তো প্রথম n পদের সমষ্টি এটা গুরুত্বের ধারার ক্ষেত্রে দুইটা সূত্র ছিল একটা সূত্র ছিল ar টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 যখন r is greater than 1 আর একটা সূত্র ছিল 1 minus r to the power n এখানে যা থাকবে এখানে ঠিক তাই থাকবে এটা হচ্ছে তোমার যখন r এর মান 1 এর থেকে ছোট হয় এখন প্রশ্ন হচ্ছে 1 এর থেকে ছোট আর বড় এটাকে আইডেন্টিফাই করতে হবে তোমাদেরকে যখন r এর ভ্যালু বের হবে তখনই তোমরা বুঝতে পারবে সে কোন সূত্রটা আমি ব্যবহার করব
যখন এক্সাম্পল যদি আর এর মান বের হয় 3, যেমন কিছুক্ষণ আগে আমার যে মানটা বের হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি আর এর মান একের থেকে বড় এই সূত্রটা ইউজ করব। আর দেখা দেখা গেল যে -3 আসছে, আর এর পরিবর্তে -3 আসছে, অর্থাৎ একের থেকে ছোট, কিংবা -1 আসছে, কিংবা 0 হাফ আসছে কোনো ভগ্নাংশ, তো সেক্ষেত্রে আমি এই সূত্রটা ব্যবহার করব। আমরা একটা অঙ্কে চলে যাই, যে তোমাদের এখানে একটা অঙ্ক আছে যে 2-4+8 একটি ধারা, এটি একটি ধারা। তো বলা হয়েছে যে এই ধারার 7টি পদের সমষ্টি বের করতে হবে, এই ধারার 7টি পদের সমষ্টি কত। তো এই ক্ষেত্রে এই ধারাটি কি সমান্তর না গুণোত্তর সেটা আইডেন্টিফাই করার জন্য আমার কিন্তু কতগুলি তথ্য এখানে আছে। তো আমরা লক্ষ্য করছি যে যদি -4 কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় -2, 8 কে -4 দ্বারা ভাগ করলে হয় -2, অর্থাৎ অনুপাতগুলি সমান, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। তাই আমি দেখব কি যে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ সমান 2, সাধারণ অনুপাত আর সমান -4/2 মানে -2। তাই লক্ষ্য করে দেখো যে কথাটা একটু আগে বলেছিলাম যে এই আর এর মানটা কি হবে তার উপরে আমি সূত্রটা লিখব, এর উপরে ভিত্তি করে সূত্রটা লিখব। -2 অবশ্যই সে কি একের থেকে ছোট, -2 সে একের থেকে অবশ্যই ছোট, সুতরাং আমাদের এন পদের যে সমষ্টির যে সূত্রটা আমি লিখব, সরি প্রথম এন পদের, প্রথম এন পদের সমষ্টির যে সূত্রটা আমি ইউজ করব সেটা হচ্ছে তোমার এরকম 1-r^n 1-r, কেন, যেহেতু আর এর মান একের থেকে ছোট। তবে বয়ের কোনো কারণ নেই, যদি কেউ ভুল করে এর আগে উল্টা সূত্র লিখে ফেলে তাহলেও উত্তর একই হবে, তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়তো পোহাইতে হবে কিন্তু রেজাল্ট ঠিক হবে, সমস্যা নেই। তো এভাবে সিকোয়েন্স ঠিক রেখে করাটাই ভালো। তাহলে আমরা এখন 7টি পদের সমষ্টি বের করব, অতএব 7টি পদের সমষ্টি কি হবে এ আর এর পাওয়ার, যেখানে এন ছিল সেখানে আমি কি দিব 7 লিখব, আর বাদ বাকি সব ঠিক থাকবে। এবার এ এর ভ্যালু আর আর এর ভ্যালু আমি বসিয়ে দেব, এর ভ্যালু পেয়েছিলাম 2, আর এর ভ্যালু ওই যে বলেছিলাম যে একটা কথা এর আগে যে যখন কোনো নেগেটিভ মান বসাবো তখন অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে বসাবো, ফলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট কাজে লাগবে। আর এর মান আমি পেয়েছিলাম -2 তার পাওয়ার -2 এর পাওয়ার 7 1-2, যেখানেই তুমি আর এর মান বসাবে অবশ্যই সেখানে কি করবে একটা ব্র্যাকেট দিয়ে বসাতে ভুল করবে না। এবার আসো মাইনাসের উপর যদি পাওয়ার বেজর হয় তাহলে আমরা জানি যে মাইনাসটা থেকে যায়, সুতরাং মাইনাসটা থাকবে। 2 এর পাওয়ার 7 যদি হয় তাহলে আমরা জানি 128 হয়, 1 মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, এখানেও ঠিক একই অবস্থা দেখো -, যোগ করলে কি হয় গুণ করলে প্লাস হয়ে যায় 128, 1 আর 2 কত হচ্ছে 3। এবার হিসাব করে বসিয়ে দাও
দেখবে সমষ্টি বের হয়ে গেছে 128 আর হচ্ছে 1 তাহলে কত হয় 129 নিচে আছে 3 এই 3 দ্বারা আবার এটাকে ভাগ করতে পারি 3 4 12 3 3 কে 9 2 আর 43 যদি একসাথে আমি গুণ করি কত হয় 86 দ্যাট ইজ ইওর অ্যানসার এইভাবে আমরা গুণোত্তর দ্বারা এনতম পদের এন প্রথম এন পদের সমষ্টি বের করতে পারি আবার মান বের করতে পারি তো এই ছিল আজকে আমাদের পাঠের বিষয় ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা করি তোমরা তখনও সাথেই থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ